সুপ্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। মানবাধিকার লঙ্ঘনকারীদের ভিসা দেবে না কানাডা। দর্শক, এই শিরোনামে সমকালে একটি রিপোর্ট প্রকাশ হয়েছে তাসনিম মহসিন, তিনি এই রিপোর্টটি করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে ঘোষণা দেবে না তবে ভিসাও দেবে না কানাডা। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জন্য এই নীতি দেশটির, কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে। দর্শক, আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন নাকি কোনো ভিসা নীতি ঘোষণা করে বা সামগ্রিকভাবে পশ্চিমা দুনিয়ার বাইরে যখন নাকি কোনো নীতি তারা অ্যানাউন্স করে, তাদের যে মিত্র দেশগুলো সেগুলো ফলো করে। তার মধ্যে অন্যতম হচ্ছে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, এরা এবং ইউরোপের মোটামুটি অধিকাংশ দেশ সেটি ফলো করে। তো এখানে রিপোর্টে বলা হচ্ছে যে কানাডাও একই নীতি ইতিমধ্যে নিয়েছে, কিন্তু তারা সেটা প্রকাশ্যে আনবে না। কেন আনবে না তার কিছু কারণ এই রিপোর্টে বলা হচ্ছে। রিপোর্টে বলা হচ্ছে নিজ দেশের জন্য ক্ষতিকর এমন কাউকে ভিসা দেয় না কানাডা। কেউ কানাডার ভিসার জন্য আবেদন করলে তাকে বিস্তারিত তথ্য দিতে হয় আবেদনের সঙ্গে। সেই আবেদন পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করেই ভিসা দিয়ে থাকে দেশটি। দেশটি যদি মনে করে তাদের দেশের নাগরিকত্ব নেই, এমন কেউ কানাডা গিয়ে থেকে যাবে বা কেউ জঙ্গিবাদের সঙ্গে জড়িত, ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকাসহ বিভিন্ন কারণে ভিসা আবেদন প্রত্যাখ্যান করে দেশটি। মার্কিন ভিসা নীতি ঘোষণার পর বাংলাদেশ নিয়ে কানাডার অবস্থান পাল্টে গেছে। এই ব্যাপারে ঢাকার হাই কমিশনের একজন কর্মকর্তা বলছেন, আমাদের অবস্থান হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের আমরা ভিসা দেই না, তবে যুক্তরাষ্ট্রের মতো বিষয়গুলো আমরা ঘোষণা করে এটা জানাই না। তাহলে সংশ্লিষ্ট কীভাবে বুঝবে বিষয়টি জানতে চাইলে তিনি বলছেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যারা জড়িত তাদের আমরা ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছি, বিষয়টি আমরা ঘোষণা দেইনি। ঠিক সেভাবেই সংশ্লিষ্টরা যখন ভিসা পাবেন না আর সেই সংখ্যা যখন উল্লেখযোগ্য হারে বাড়তে থাকবে, তখন তারা নিজেরাই টের পাবেন কেন ভিসা দেওয়া হচ্ছে না। কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশি কেউ কানাডার ভিসা আবেদন করলে তার বিস্তারিত তথ্য হাইকমিশন থেকে চাওয়া হয়। বিশেষ করে কেউ যদি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করে থাকে তার বিস্তারিত তথ্য দিতে হয়। এই সময় কানাডা সরকারের পক্ষ থেকে প্রতিটি আবেদন খতিয়ে দেখা হয়, সেই ব্যক্তি কোনো রকম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল কি না, এরপরই ভিসা দেওয়া হয়। কানাডা থেকে আগেই একটি অবস্থান কানাডা আগে থেকে একটি অবস্থান নিয়ে রেখেছে, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং চিহ্নিত অপরাধীদের ভিসা দেবে না। এ নিয়ে হাইকমিশনের আরেকজন সমকালকে জানাচ্ছেন, কেউ যদি চিহ্নিত অপরাধী হয় সে বিষয়ে যদি পর্যাপ্ত বিশ্বাসযোগ্য তথ্য থাকে যে কেউ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, তাহলে তাকে কেন ভিসা দেওয়া হবে, এই প্রশ্ন রাখেন তিনি। সূত্র জানায়, কানাডার ভিসা নীতির আওতায় পড়ে এরই মধ্যে অনেকে ভিসা পাননি দেশটির। এ নিয়ে তাদের পক্ষ থেকে ঢাকার কানাডা হাইকমিশনকে অভিযোগ করে বলা হয়েছে তারা এবং তাদের পরিবারকে ভিসা দেওয়া হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে বৈঠক করে ঢাকার কানাডা হাইকমিশন, বৈঠক করে তাদের ভিসা প্রক্রিয়াগুলো বুঝিয়ে বলা হয়। তার মানে ঘটনা ইতিমধ্যে ঘটেছে যে অনেককে ভিসা দেওয়া হয়নি, তাদের ফ্যামিলিকে দেওয়া হয়নি, পরে তারা অভিযোগ করেছে নিশ্চয়ই পদস্থ কেউ, পরে কানাডা হাইকমিশন তাদেরকে ডেকেছে, ডেকে তারা তাদের যেই সর্বশেষ পলিসি সেটা তারা ব্রিফ করেছে। কানাডার মানবাধিকার লঙ্ঘনের সংজ্ঞার মধ্যে নির্বাচনে ভয়ভীতি দেখানো, সহিংসতার সঙ্গে জড়িত বা গণতান্ত্রিক ব্যবস্থাকে অবজ্ঞা বা ক্ষতিগ্রস্ত করার মতো বিষয়গুলো রয়েছে কিনা জানতে চাইলে এর বিস্তারিত কিছু বলতে রাজি হননি হাইকমিশনের সূত্র। তিনি বলেন, বিশ্বের দেশগুলোর ভিসা নিয়ে যা জানানো হয় তাহলে কীভাবে ভিসা পাওয়া যাবে, কানাডার সরকারি ওয়েবসাইটেও ঠিক এমনটি দেওয়া হয়েছে, কারা কানাডার সীমানার ভিতরে কী শর্তে প্রবেশ করতে পারবেন, কোনো কোনো ক্ষেত্রে বা কারা কারা ভিসা পাবেন না তা বিশ্বের কোনো দেশই সহজে প্রকাশ করে না, বিষয়গুলো গোপনীয়। গত 24 মে বাংলাদেশ নিয়ে ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র, বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করার লক্ষ্যকে সহায়তা করতে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে এই নতুন ভিসা নীতি ঘোষণা করেছে দেশটি। এই নীতির অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে
বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো ব্যক্তির বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানের বিধিনিষেধ আরোপে সক্ষম হবে। এর মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী সরকারপন্থী বিরোধী রাজনৈতিক দলের সদস্য আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এ রিপোর্ট এই কারণে যে যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বেশি মানুষ যান হচ্ছে কানাডা, এবং কানাডা অনেক দিন থেকে একটা নিরাপদ আশ্রয়স্থল হিসাবে চিহ্নিত, এবং বাংলাদেশে অনেক টাকা পাচারকারী, ঋণের টাকা আত্মসাৎকারী তারা নানান প্রক্রিয়ায় কানাডা গেছেন, সেখানে বাড়ি, গাড়ি এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান কিনে তারা বহলত বিয়েতে আছেন, এমন অভিযোগ কিন্তু প্রায় করা হয়, বলাই হয় যে কানাডার বেগমপাড়া। তবে সেই বেগমপাড়ার এখন ঘোর দুর্দিন বোঝাই যাচ্ছে, এ অন্তত এই নতুন যে নীতি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণে প্রয়োগ করতে শুরু করেছে, তাতে নিঃসন্দেহে বলা যায় যে কানাডার যে বেগমপাড়ার ঘোর দুর্দিন নেমে এসেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।